হ্যালো এ আজকে আমি এক্সপ্লেন করবো আঠারোশো নিরানব্বই টিভি সিরিজের এপিসোড ফাইভ এবং সিক্স আপনি যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা আমার চ্যানেলের প্লে থেকে দেখে আসতে পারবেন তো চলুন আশ্রমান্ত না করে এক্সপ্লেনটি শুরু করি আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেই বাচ্চাটিকে জাহাজ থেকে ফেলে দেওয়া হয় কিন্তু সেই বাচ্চাটি সেই কাপবোর্ডের ভিতর থেকে বেরিয়ে আসে এবং এরপরে সে মরাকে জড়িয়ে ধরে এখানে বাচ্চাটির নাম বলে দেই বাচ্চাটির নাম হচ্ছে ইলিয়ট এরপরে আমরা কে দেখি যে একটি অদ্ভুত জায়গায় রয়েছে এবং তার পোশাক দেখে মনে হচ্ছে সে একজন মেন্টাল এবং এছাড়াও সেখানে একজনের কবরও দেখতে যেখানে ক্রসের উপরে লেখা কিছুক্ষণ পরে সিন শিফট হয় এবং আমরা সেই সিনটি দেখতে পাই যেটি এপিসোড অনেক শুরুতে দেখা হয়েছিল সেখানে মওরা কে দুজন ব্যক্তি নিয়ে যাচ্ছিল এবং সামনে দাঁড়িয়েছিল মওরা এর পিতা এবং এরপরে মওরা একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার গলায় একটি ইনজেকশন দেওয়া হয় এবং এরপরে হঠাৎ করে এর জ্ঞান অর্থাৎ স্বপ্নে এখানে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই এবং ড্যানিয়েলের কাছ থেকে এগুলো জানতে পারে সেই বাচ্চাটি অর্থাৎ ইলিয়টকে সবাই আবার সেই কাপবোর্ডের ভিতরে আটকে রেখেছে এবং এখানে আইক মওরা বাধা দিচ্ছে সে যেন সেই কাপবোর্ডটি খুলে বাচ্চাটিকে বের করে না আনে তার কারণ তারা সবাই সেই বাচ্চাটিকে ডেভিল ভাবছে কারণ কি করে একটি বাচ্চা জাহাজ থেকে পড়ে যাওয়ার পরেও আবার এই কাব্যবোর্ডের ভিতরে চলে আসবে এর সাথেই শুরু হয় এপিসোড ফাইভ যা টাইটেল হচ্ছে কলিং এখানে শুরুতে আমরা ক্রেস্টার এবং তার বোন টোপকে দেখি এখানে টোপ তাদের মায়ের সম্পর্কে বলছে যেখানে তার মায়ের মাথায় সমস্যা আছে এবং তার মা নাকি কি ঈশ্বরের কথা শুনতে পায় এবং ঈশ্বর তাকে নির্দেশ দেয় কিন্তু এখানে ক্রেস্টার এবং টোপ তো জানে তাদের মা ভুল ভাল কথা শুনে এখানে ক্রেস্টার একদমই পক্ষপাতি না যে তারা সেই ছোট বাচ্চা ইলিয়টকে মেরে ফেলে যার কারণে সে পুনরায় আইকদের কাছে আসে এবং তাদের দলে যোগ দেয় কিন্তু সেখানে মরা হঠাৎ করে সেই বাচ্চাটিকে মুক্ত করতে যায় তখন সবাই তার দিকে গুলি তাক করে এবং তো গুলিও করে দেয় কিন্তু হঠাৎ করে সেখানে সময় স্থবির হয়ে যায় যার কারণে সেখানে মরা অত্যন্ত ভয় পেয়ে যায় যে সেখানে কোনো গুলি তার কাছে আসছে না এবং কিছুক্ষণ পরে সেখানে বাচ্চাটি বাইরে বেরিয়ে আসে এবং সে বাচ্চাটি মরাকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে টাইম যখন নর্মাল হয়ে যায় তখন সবাই এক ধরনের সাইরেন শুনতে পায় এখন এই সাইরেন কিসের জন্য বাচ্ছিলো সেটি ভবিষ্যতের এপিসোডগুলোতে এক্সপ্লেন করে দেব এরপরে সবচেয়ে অদ্ভুত বিষয় ঘটে সেই সাইরেনটি থেমে যাওয়ার পরে টিক টিক ধরনের একটি আওয়াজ আসতে থাকে এবং এই আওয়াজটি শোনার সাথে সাথে জাহাজের অধিকাংশ যাত্রী সম্মোহনী অবস্থায় জাহাজের বাইরের দিকে বেরিয়ে আসে এবং তারা প্রত্যেকেই জাহাজ থেকে লাভ দিচ্ছে কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে জাহাজের মেইন ক্যারেক্টার গুলো এখানে সম্মোহন হচ্ছে না এটির পিছনেও একটি কারণ রয়েছে যেটি ভবিষ্যতের এপিসোডে জানতে পারবো এই শব্দ সম্পর্কে মরা যখন সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তখন সেই বাচ্চাটি তাকে কিছু না বলে একটি কাগজে লিখে দেয় যে তারা শুনছে মওরা তাকে এই ব্যাপারে আরো জিজ্ঞাসা করলে সেই বাচ্চাটি মরা এর কানে কানে বলে এই ব্যাপারে তোমাকে যদি বলতে চাই তাহলে আমাকে ক্রিয়েটরদের কাছ থেকে পারমিশন নিতে হবে এখন এখানে ক্রিয়েটর কে এটি ভবিষ্যতের এপিসোডে অবশ্যই বুঝতে পারবেন এরপরে সেই বাচ্চাটি অর্থাৎ ইলিয়র মরাকে সেই তার খাটে নিচে থাকা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ সার্ফের নিচে নিয়ে যায় এবং সেখানে সে সেই বাঘ বা পোকাটিকে ব্যবহার করে সেই বন্ধ জায়গায় একটি দরজা ওপেন করে সেটির মাধ্যমে মরা এবং সেই বাচ্চাটি যখন বাইরের দিকে বের হয় তখন আমরা সেই জায়গাটি দেখতে পাই যেটি মরা তার স্বপ্নে দেখেছিল এবং সেখানে মরা পৌঁছানোর সাথে সাথে ইলিয়টকে আর দেখতে পায় না কিন্তু মরা সেই মেন্টাল হসপিটাল দেখতে পেয়ে সেদিকে চলে যায় অপরদিকে ড্যানিয়েল বুঝতে পারে মরা তার খাটের নিচে থাকা আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে বাইরের দিকে বেরিয়ে এসেছে যার কারণে ড্যানিয়ালও সেখানে প্রবেশ করে এবং আমরা দেখতে পাই ড্যানিয়েল তার হাতের ডিভাইসের মাধ্যমে সেই দরজাটি ওপেন করে এরপরে ড্যানিয়েল যখন সেই একই জায়গায় উপস্থিত হয় তখন সে সেখানে ইলিয়টকে খুঁজে পায় ইলিয়টকে দেখে ড্যানিয়েল বলে আমরা এত তাড়াতাড়ি মরাকে এখানে নিয়ে আসি ঠিক করিনি কিন্তু এখানে ইলিয়ট তাকে বলে এইবারই প্রথম আমরা এত দূর এগোতে পেরেছি এবং তারা ঠিক করে জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার আগেই তারা তাদের কাজে সফল হতে পারবে এই দিকে সকল যাত্রী তাদের নিজেদেরকে বেঁধে নিচ্ছে যেন তারা হয়ে জাহাজ থেকে পড়ে না যায় অন্যদিকে জাহাজে আরো কোয়ার্ডিনেট আসছে যেগুলোর একটি অর্থ হচ্ছে সিংশিপ অর্থাৎ জাহাজটিকে ডুবে দাও অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখি যে ইঞ্জিন রুমে যায় এবং স্ট্রিম প্রেশার মেশিনটিকে তার ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করে এবং এই বিষয়টি ইঞ্জিন রুমে থাকা একজন শ্রমিক দেখে এবং সে ড্যানিয়েলকে সন্দেহ করে সে হয়তো যাহা যে সকল মানুষকে মারছে যার এখানে ড্যানিয়ালের সাথে তার মারামারি হয় এবং এক পর্যায়ে ড্যানিয়াল তার ডিভাইসটি ব্যবহার করে সে ব্যক্তিটিকে অজ্ঞান করে দেয় এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে আঠারোশো সালে এত ভালো প্রযুক্তি ছিল না যার মাধ্যমে একজন ব্যক্তিকে এইভাবে অজ্ঞান করে দেওয়া যায় এবং এই রহস্যটি ভবিষ্যতের এপ্রেসোডি অবশ্যই এক্সপ্লেন করবো অপরদিকে আমরা মরাকে দেখি যে মেন্টাল হসপিটালে এসে পৌঁছেছে এবং সে সেই এসে পৌঁছেছে যেখানে তাকে ইনজেকশন দেওয়া হতো এবং সেখানে যাওয়ার পরে সে হঠাৎ করে তার পিতাকে দেখতে পায় এখানে তার পিতাকে দেখে সে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু হঠাৎ করে সেখানে কিছু গার্ডেরা চলে আসে যারা মরাকে ধরে নিয়ে এক ধরনের ইঞ্জেকশন দেয় যার ভিতরে কালো রঙের পদার্থ ছিল এবং এর সাথে সাথে মরা এর জ্ঞান চলে যায় এবং এরপরে মরা যখন চোখ খোলে তখন সে তাকে তার বিছানায় পায় এখানে মরা এর কাহিনী দেখে মনে হচ্ছে মরা এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তার যাওয়া ঠিক হয়নি অথবা ভুল হয়েছে যার কারণে কিছুটা গেমের মতো তার জীবনটি এখানে রিস্টার্ট হয়েছে অর্থাৎ এখানে একই কাহিনীর আবার পুনরাবৃত্তি হয়েছে এরপরে মরা দৌড়ে বাইরে যায় এবং সেখানে গিয়ে আইকের সাথে তার দেখা হয় আইকে গিয়ে সে সেই পিরামিডের মাধ্যমে টাইমকে থামিয়ে দেওয়ার বিষয়টি বলে এবং এরপরে আইক তাকে তার রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে জাস প্রমিথিয়াসের লিস্টে তার কেন নাম ছিল সেখানে মরা তাকে বলে আমার নাম আসলে মরা ফ্র্যাঙ্কলিন নয় আমার নাম হচ্ছে মরা সিঙ্গেলটন তখনই এখানে আইক বুঝতে পারে জাহাজ কোম্পানির মালিকের মেয়ে হচ্ছে মরা এছাড়া মরা আইককে আরো বলে তার মায়ের মাথায় এক প্রকারের সমস্যা ছিল এবং সেটির চিকিৎসা খোঁজার জন্যই তার বাবা ব্রেন কিভাবে কাজ করে এটির উপরে নানা রকম এক্সপেরিমেন্ট চালায় অর্থাৎ মানুষের ব্রেন কিভাবে কাজ করে এটি বোঝার জন্য সে জাহাজ কিন্তু এবং জাহাজে যে প্যাসেঞ্জার ছিল তাদের উপরে নানা রকম এক্সপেরিমেন্ট করতো এই বিষয় সম্পর্কে মরা এর ভাই জেনে ফেলে যার কারণে তার পিতা মরা এর ভাইকে কোথাও একটি উধাও করে দেয় এরপরে হঠাৎ করে টেবিলের উপরে সেই বাঘ অর্থাৎ পোকাটিকে দেখতে পায় এবং সেটি ব্যবহার করে আইকে রুমে থাকা আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে সেই পোকাটি দিয়ে দরজা খুলে যখন বাইরে দিকে বের হয় তখন তারা অন্যরকম আরেকটি পরিবেশে আসে অর্থাৎ এটি হচ্ছে আইকের স্মৃতি এর তখন দুনিয়া মরা তাকে বলে আমার রুমেও এরকম আরেকটি স্পেস রয়েছে যেখানে আমার স্মৃতি রয়েছে অপরদিকে আমরা সেবাস্টিয়ানকে দেখি যাকে একজন নাবিক সন্দেহ করে বসে এবং এটি বুঝতে পেরে সেবাস্টিয়ান তার কাছে থাকা একটি যন্ত্রের মাধ্যমে অজ্ঞান করে দেয় এটি হচ্ছে ঠিক তেমনি যন্ত্র যেমনটা ড্যানিয়েলের কাছে আছে এরপরে মরা এবং আইক যখন তাদের রুমে আবার ফিরে আসে তখন আইক মরাকে বলে প্রমিথিয়াস জাহাজের যাত্রীদের প্যাসেঞ্জার লিস্টে তোমার নাম থাকা একটি অদ্ভুত বিষয় নয় এটা থেকেও বড় অদ্ভুত বিষয় হচ্ছে সেই জাহাজের যে নাবিক ছিল সেটি হচ্ছে আমি অর্থাৎ লগ লগবুকে আইকের সিগনেচার রয়েছে এটি দেখে মরা আইককে বলে হয়তো বাস্তবতা অন্যরকম এবং আমরা দেখছি অন্যরকম তার কারণ আমাদের ব্রেন সেরকমটা দেখতে চাইছে না এরপরে জাহাজে অবশিষ্ট সমস্ত যাত্রীরাই উপরের দিকে চলে আসে তখন সেখানে সেবাস্টিয়ান আসে এবং সে আইকে একটি চিঠি দেয় মূলত এটি তাদের কোম্পানি থেকে পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে অর্থাৎ জাহাজটিকে ডুবিয়ে দাও অপরদিকে আমরা মরা এর পিতা হেনরি দেখতে পাই একটি জায়গায় বসে আছে এবং তার কাছে একজন আসে এবং তাকে বলে আমাদের প্রজেক্ট কার্বেরস সেখান থেকে কিছু ডিস্টেন্স সিগন্যাল এসেছে অর্থাৎ বোঝা যাচ্ছে কার্বেরস কোনো জাহাজ নয় এবং এটি হচ্ছে একটি এক্সপেরিমেন্টের জায়গা কারণ এটিকে প্রজেক্ট কার্বেরস বলা হচ্ছে এবং এখানে হেনরি বলে তাদের যত দ্রুত সম্ভব সেই বাচ্চা অর্থাৎ ইলিয়টকে খুঁজে বের করতে হবে তাদের হাতে বেশিক্ষণ সময় নেই এরপরে আমরা আমরা যে তার রুমের জানালার পর্দা এবং দিকে একটি বিশাল আকৃতির পিরামিড দেখতে পাই এটি দেখতে সেই রকমই যে পিরামিডটি সেই বাচ্চা ইলিয়টের হাতে আছে এছাড়াও এই সিরিজে এটি ক্লিয়ার নয় যে মরা এর পিতা হেনরি কোথায় আছে আর এর মাধ্যমেই এপিসোড ফাইভ শেষ হয়ে যায় এরপরে আমরা টোপকে দেখতে পাই যে একটি জঙ্গলে দৌড়াতে থাকে এবং এরপরে টোপ তার বোন এডাকে দেখতে পাই যে মূলত মারা গিয়েছে এডাকে খুঁজতে গিয়ে হঠাৎ করে তার সাথে এক ব্যক্তির দেখা হয় যার নাম হচ্ছে ভিলাড এবং তাকে দেখে টোপ অত্যন্ত ভয় পেয়ে যায় এরপরে টোপের জ্ঞান ফেরে অর্থাৎ এটি টোফ তার স্বপ্নে দেখছিল টোভ জেগে ওঠার পরপরই সবাইকে সেই বাচ্চাটি সম্পর্কে জিজ্ঞাসা করে তখন টোভু মনে করছে সেই বাচ্চাটির জন্যই তাদের আজ এই বিপদ তখন সেখানে ড্যানিয়াল বলে আমাদের এই ব্যাপারে না ভেবে জাহাজটি সম্পর্কে ভাবতে হবে তার কারণ জাহাজটি থেমে রয়েছে এবং কয়লাও প্রায় শেষের দিকে জাহাজে অধিকাংশ মানুষই মারা গিয়েছে এবং আমাদেরকে সবাই মিলেই কাজ করতে হবে এবং এই কারণেই আইক রাজি হয় সবাইকে ভাগ করে দেয় যেন এক একজন এক এক রকম দায়িত্ব পালন করতে পারে এখানে ক্লিমেন্স উইলসন এবং টোভ ভিতরের দিকে যায় যে কোনো যাত্রী এখনো বেঁচে আছে কিনা অন্যদিকে ওলেক জেরোম এবং লুসিয়ান ইঞ্জিন রুমে যায় অপর দিকে আমরা মরা এবং আইককে দেখি যে সেই ছোট বাচ্চা ইলিয়টকে খুঁজতে বের হয় এবং এর সাথে শুরু হয় এপিসোড সিক্স যার টাইটেল হচ্ছে দি পিরামিড অপর দিকে জাহাজে জেরোম সহ বাকিরা যখন ভিতর দিকে যাচ্ছিল তখন তারা কালো রঙের একটি পদার্থ দেখতে পায় যেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে একজন সেটিকে স্পর্শ করতে যায় তখন সেখানে ড্যানিয়েল আসে এবং সেটি স্পর্শ করতে নিষেধ করে তখন তারা জানে না সেটি কি অপরদিকে আমরা মরা এবং আইককে দেখি যারা মরা এর রুমের মাধ্যমে সেই মরা এর স্মৃতির জায়গায় গিয়ে পৌঁছায় এবং তারা সেই মেন্টাল হসপিটালে গিয়ে পৌঁছায় এবং তাদের পিছু পিছু ড্যানিয়েলও সেখানে গিয়ে উপস্থিত হয় মরা এবং আইক সেই রুমেই যায় যেখানে মোরাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেখানে জানালা চেক করতে গিয়ে আইক দেখতে পায় জানালার অপর দিকে লোহা রয়েছে এবং এখানে তারা বুঝতে পারে এই জায়গাটি হচ্ছে জাহাজের ভিতরেই এছাড়াও আশেপাশে চারদিকে তারা চেক করে এই লোহাই দেখতে পায় অর্থাৎ জাহাজের ভিতরে তাদের এই চেম্বারের ভিতরেই আরেকটি ঘর রয়েছে অপরদিকে আমরা অ্যাঙ্কারকে দেখি যে রামেরও এর কাছে তার দোষগুলো স্বীকার করছে সে কোনো নয় সে মূলত বংশ পরম্পরায় এটি করছে কিন্তু তার এটি করার ইচ্ছা নেই সে হচ্ছে একজন কৃষক কিন্তু সে তার স্ত্রী এর পাগলামির কারণেই নিজেকে যাজক বলে প্রমাণ করার চেষ্টা করে অপরদিকে আমরা উইলসনকে দেখি যে একটি রুমে যায় এবং সেই রুমেও সে কালো রঙের পদার্থ দেখতে পায় এবং সে সেটিকে টাচ করার কারণে তার হাতে সেটি লেগে যায় এবং তার হাতে লাগা মাত্র সেটি ছড়িয়ে যেতে শুরু করে অপরদিকে আমরা টোভকে দেখতে পাই যে হঠাৎ করে তার ভাই দেখতে পাই এবং তার পিছু করতে সে করে তার স্মৃতির ভিতরে হারিয়ে যায় এবং স্মৃতিতে আমরা সেই ব্যক্তি ভিলাটকে দেখতে পাই যে তার পরিবারের দিকে গান পয়েন্ট করে রয়েছে অন্যদিকে আমরা সেবাস্টানকে দেখি যে সেই কাপবোর্ডের ভিতরে প্রবেশ করে যার ভিতর থেকে ইলিয়ট বের হয়ে এসেছিল এরপরে টোভ আবার তার স্মৃতিতে ফিরে যায় এবং আমরা এখানে টোভের ব্যাকগ্রাউন্ড স্টোরি জানতে পারি যেখানে ভিলাড হচ্ছে মূলত তাদের মালিক অর্থাৎ ভিলাডের জমিতে তারা চাষ করে অথবা শ্রমিক হিসেবে কাজ করে এবং টোভের ভাই ক্রেস্টার হচ্ছে একজন গিয়ে এবং ক্রেস্টার ভিলাডের ছোট ছেলের সাথে কিছু একটা বাজে কাজ করেছে যার কারণে ভিলাট ক্রিস্টারকে মারতে এসেছে এবং ক্রিস্টানের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে ভিলাট ক্রেস্টারের বোন টোভকে রেপ করে এবং এটি যখন টোভ বুঝতে পারে তখন সে সেখানে ভিলাটকে আঘাত করে এবং এক পর্যায়ে সে ভিলাটকে মেরে ফেলে এবং টোভের পেটে যে সন্তানটি রয়েছে সেটি হচ্ছে ভিলাটের অপরদিকে ইঞ্জিন রুমে আমরা লুসিয়ান এবং জেরোমের মধ্যে কথা দেখি যেখানে লুসিয়ান তার দোষ রুটির জন্য জেরোমের কাছে ক্ষমা চায় তাই কারণ লুসিয়ান নিজের স্বার্থপরতার জন্য জেরমকে আটকে রেখে চলে গিয়েছিল এবং আজকে লুসিয়ান যত বড় লোক হয়েছে সেটির একমাত্র কারণ হচ্ছে সে প্রতারণা করে লেফটেন্যান্ট সেজে ফ্রান্সে গিয়েছিল এবং এখানে লুসিয়ান জেরমকে বলে হয়তো আমি আমার প্রতারণার শাস্তি পাচ্ছি তখন আমার ব্রেনে এমন একটি অসুখ হয়েছে যার কারণে আমি বেশি দিন বাঁচব না অপরদিকে সেবাস্টিয়ান চলে যাওয়ার কারণে অ্যাঙ্কার এবং রামিরও অত্যন্ত বিপদে পড়ে যায় তার কারণ জাহাজ কেটে চালাবে এই কারণে তারা বিভিন্ন বই পুস্তক বের করার চেষ্টা করে যার মাধ্যমে তারা জাহাজ চালাতে পারবে কিন্তু সেখানে থাকা সবগুলো বই অত্যন্ত অদ্ভুত যেখানে একই বাক্য প্রতিবার লেখা আছে এবং এই একটি বাক্যর অর্থই হচ্ছে বাস্তবতা বুঝে যাওয়ার আগেই কফি এর প্রভাব শুরু হয়ে যাবে অপরদিকে আমরা হেনরিকে দেখি যার কাছে সেবাস্টিয়ান আসে এখানে হেনরি সেবাস্টিয়ানকে বলে তুমি এখানে ঠিকভাবে আসোনি আসুনি তার কারণ সে যে মাধ্যমে এসেছে সেই মাধ্যমে শুধুমাত্র ইলিওটি প্রবেশ করতে পারে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি মেসেজ দেওয়ার জন্যই সেবাস্টিয়ান এসেছে তার কারণ হচ্ছে তারা বাচ্চাটিকে খুঁজে পাচ্ছে না এবং আর আটচল্লিশ ঘন্টা তাদের হাতে সময় আছে যার কারণে হেনরি তাকে তারা হুরাক করে সে বাচ্চাটিকে খুঁজে বের করতে বলে এবং এখানে হেনরি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেটি হচ্ছে সেই পিরামিড সামনে এবং চারদিকে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে অপরদিকে মরা এবং আয়েক যখন সেই হসপিটালটি ঘুরে ঘুরে দেখছিল তখন তারাও সেই কালো রঙের পদার্থকে দেখতে পায় যেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তখন হঠাৎ করে সেখানে ড্যানিয়েল আসে এবং ড্যানিয়াল এখানে মরাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে কিন্তু আইকের কারণে সে আইকের সামনে কিছু বলে না এবং আইকে এখানে ড্যানিয়ালকে মনে করে সে হয়তো মোরা এর পিতা হেনরি এর জন্য কাজ করে তার কারণ তারা তো ইতিমধ্যে জেনে গিয়েছে হেনরি এর কারণেই এই সকল কিছু ঘটছে এবং এটিও ভাবছে তারা হচ্ছে একটি এক্সপেরিমেন্টের শিকার মরা এটি সম্পর্কে জানত কিন্তু মরা এর স্মৃতিশক্তি হেনরি অর্থাৎ মরা এর পিতাই মুছে দিয়েছে তখন ড্যানিয়েল তার ডিভাইসের মাধ্যমে সেখানে আইককে ট্রান্সফার করে তার স্মৃতির দুনিয়ায় পাঠিয়ে দেয় যার কারণে মরা ড্যানিয়েলের দিকে বন্দুক তাক করে এবং এখানে ড্যানিয়েল মরাকে বলে তোমাকে স্মৃতি মনে করতেই হবে এবং এখানে ড্যানিয়েল তাকে বলে ড্যানিয়েল হচ্ছে মূলত মরা এর স্বামী এবং বারো বছর আগে তাদের বিয়ে হয়েছিল কিন্তু মরা কিছু মনে করতে পারে না এবং সে ড্যানিয়েলকে একটি রুমের ভিতরে বন্ধ করে দেয় এবং কাছ থেকে তার ডিভাইসটিও সে সে নিয়ে নেয় মরা বাইরের দিকে আসে এবং তার এরপরে হাতে থাকা গান দূরে ছুড়ে দেয় এবং হঠাৎ করে সে সামনে একটি ফাটল দেখতে পায় এবং দেখে মনে হচ্ছে তার সামনে একটি কাচ আছে যেটি ফেটে গিয়েছে এবং এখানে সে সামনে কাচটি সরায় এবং তার ওপারে সে লোহা দেখতে পায় অর্থাৎ হচ্ছে জাহাজের ভিতরে এটি এবং চারদিকে প্যানেল লাগানো রয়েছে এবং এই প্যানেলের মাধ্যমেই মৌরা তার স্মৃতি দেখানো হয় এবং এখানে তার প্রত্যেকেই জাহাজের ভিতরে বন্দী অপরদিকে বাকিরা জাহাজের বাইরের দিকে এসে দেখে আকাশে প্রচুর মেঘ জমে গিয়েছে অর্থাৎ সামনেই ঝড় আসতে চলেছে অপরদিকে আমরা দেখতে যাকে মূলত ড্যানিয়েল তার পাঠিয়ে দিয়েছিল স্মৃতির এবং সেখান থেকে সে উঠে এসেছে এবং সে উপরে দিকে উঠে এসে দেখে সে জাহাজ প্রমিথিয়াসে চলে এসেছে এবং সে জাহাজ প্রমিথিয়াস থেকে বাইরের দিকে তাকিয়ে দেখে জাহাজ প্রমিথিয়াসের মতো আরো অসংখ্য জাহাজ সেখানে পতিত অবস্থায় রয়েছে অর্থাৎ জাহাজ প্রমিথিয়াসের মতো আরও অন্যান্য জাহাজও ঠিক একইভাবে হারিয়ে গিয়েছিল এবং এখানে এসে জমা হয়েছে এবং সব কিছুর পিছনে একটি কারণ রয়েছে যেটি আমি শেষ এপিসোডের দিনে এক্সপ্লেন করে জানিয়ে দেব আর এর মাধ্যমে এপিসোড সিক্স শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড